বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস। টেলিভিশন থেকে শুরু করে অনলাইন পত্রিকা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অপু বিশ্বাস, শাকিব খান এবং তাদের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস দম্পতির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বড় বড় তারকারাও শাকিব খান পুত্রের প্রশংসা করেছেন। এমনকি কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও শাকিব খানের ছেলের প্রশংসা করেছেন। অপু বিশ্বাস এবং শাকিব খান দম্পতির ছেলে আব্রাহামকে নিয়ে শুভশ্রী বলেন, শাকিব খানের বেবিটা তো অনেক কিউট, দেখলেই ওকে আদর করতে ইচ্ছে করে। এছাড়াও তিনি শাকিব খানকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার একটি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন অপু বিশ্বাস। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও অ্যাপসে।